ಆಶೀರ್ ರಾಜ ದೇವರಿ ರಾಜ ರೋಷಿಕ ರಾಜ ಗೋಪಾಲ ಮಾಡ ಆಶೀರ್ ರಾಜ ದೇವರಿ ರಾಜ ರೋಷಿಕ ರಾಜ ಗೋಪಾಲ ಮಾಡ আমার কাছে তো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? বাবা পয়সা নেই, তবে কি বিনি পয়সায় মিষ্টি খাবে বাবা? এ কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? ভোলা দাদু, ও ভোলা দাদু, দাও না একটা। পয়সা ছাড়া মিষ্টি হবে না। আমি তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে কাজ তো কর, নে কাজটা পরে কর দেখি। দাদু হয়ে গেছে, দাও এবার মিষ্টি দাও। এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, আনন্দ পাসনি? ব্যাস সৎবাদ, যা এবার কেটে পার। তুমি যে বললে কাজ পরিষ্কার করে দিলে মিষ্টি খাওয়াবে, আমি একবারও মুখে নিয়েছি ওই কথা। যা যা কেটে পার, পয়সা নিয়ে এলে মিষ্টি পার। বেরো পাত ছাড়া। দাও এবার মিষ্টি দাও। কি মিষ্টি নিবি? সন্দেশ, সন্দেশ দাও। রসগোল্লা তৈরি হচ্ছে, গন্ধ পাচ্ছিস? হ্যাঁ খুব সুন্দর গন্ধ ছাড়ছে গো। এই নে সন্দেশ নে। একি একটুখানি কেন, এ তো আর পয়সা মিষ্টি, আরো দাও। হ্যাঁ আরো দাও, রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ এনো অর্থভোজন, বড় হলে বুঝবি আসলে একদম ছোট। যা যা কেটে পার। কিরে বোচা, তোর বন্ধুরা সব কোথায়? ওরা সব মাঠে খেলছে। তুই খেলছিস না কেন? তোকে ওরা খেলতে নেয়নি বুঝি? না দাদু, আমার খেলতে ইচ্ছে করছে না। কেন রে, বাড়িতে বকেছে? পণ্ডিত মশাই ঠেঙিয়েছে বুঝি, তাই মন খারাপ। এ কি রে কাঁদছিস কেন? আমাকে বল, আমাকে বল, আমি মন ভালো করে দেব। এই যে ভোলা মায়েরা আছে না, ও খুব বাজে লোক জানো। আমি কত কষ্ট করে পয়সা রোজগার করে ওর কাছে মিষ্টি কিনতে গেলাম, আর ও। হ্যাঁ আরো দাও, রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ এনো অর্থভোজন, বড় হলে বুঝবি আসলে একদম ছোট। যা যা কেটে পার। দাদু আমার একটা আবদার আছে, না না দাবি আছে। বল বল কি দাবি তোর? ভোলা ময়দার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, বিনি পয়সায়। কিন্তু কেন বিনি পয়সায়? কেন ওকে জব্দ করতে হবে না? কিন্তু তার আগে বলতো দেখি আমায়, তোর কোনো দোষ ছিল না তো? না দাদু সত্যি কথা বলছি, আমার কোনো দোষ ছিল না। ঠিক আছে যা
যা চাইছিস তাই হবে। কাল রোদ পড়লে সবাইকে নিয়ে আসিস, মিষ্টি খাও। আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, ভোলা মায়ের মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, আমার দাবি মানতে হবে। আমি একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি, আর খবরদার খোকা মিষ্টি ছুঁড়ি না। আচ্ছা তাই হবে, আমি একটাও মিষ্টিতে হাত দেবো না। আমি শুলু, ঘুমে চোখ জুড়িয়ে আসছে, তুই বসে পাহারা দে। আচ্ছা। আরে একি একি, আপনি কি করছেন? থামুন থামুন বলছি। সব ঠিক আছে, তোমার বাবা আমাকে চেনেন। কিন্তু আপনি কে, আপনার নাম কি? বলা নেই, কওয়া নেই, রসগোল্লা নিচ্ছেন। যাও যাও বলো, মাছি এসেছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি আসুন, মাছি এসেছে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে, বাবা আসুন। থাম তো, মাছি সব খেয়ে নিচ্ছে, যতবারই খায় ওরকম প্রতিদিনই প্রতিদিনই খায়। চুপ কর, চাই দেবি না, খবরদার, আবার যদি জ্বালাতন করিস না তোকে আর আস্ত রাখবো না বলে দিচ্ছি। আগেই বলেছিলাম তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনেন। ঘুম থেকে উঠলে বললো যে মাঝি খুব আনন্দ পেয়েছে। নে তোরা যত পারিস খা। দাদু কি করে আনলে? মাছি গিয়েছিল ওর দোকানে, তারপর থাম তো, মাছি সব খেয়ে নিচ্ছে, যতবারই খাক। তোরা যখনই দোকানের পাশ দিয়ে যাবি মাছির কথাটা মনে করিয়ে দিস। নে এবার মন ভরে খা। একি রে খোকা, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? আপনাকে তো বললু মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। সপনাশ, হায় হায় হায়, সপনাশ হয়ে গেল। একই ধরনের মাছি রে খোকা, সব রসগোল্লা খেয়ে গেল। মস্ত বড় মাছি, না না পুরো মাছি। শির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। শির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। দেশের রাজা, প্রজা এবং কচি কাঁচা।